আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি হচ্ছে এফান ক্রিম। এই এফান ক্রিমের উপরে আমার এই ভিডিওটি। এটি মূলত ছত্রাক জাতীয় বিভিন্ন প্রকারের ছত্রাক ধ্বংসের জন্য এই ঔষধটি মূলত ডক্টর অ্যাডভাইস করে থাকেন। তো এটি সম্পর্কে একটু বিস্তারিত আজকের আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এটি কী কী রোগের জন্য আপনারা ব্যবহার করতে পারেন এবং সেটি কীভাবে ব্যবহার করবেন সে ব্যাপারে একটু আপনাদেরকে বিস্তারিত জানাবো। এজন্য আমার পুরো ভিডিওটি আপনাদেরকে ভালোভাবে দেখতে হবে, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে নেবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপডেট পেয়ে যান। তো যাই হোক, বরাবরের মতো আমার এই ভিডিওটিও একটি শিক্ষণীয় ভিডিও যে এফান ক্রিম এটি কী কী রোগের জন্য আপনারা ব্যবহার করতে পারেন অথবা কী ডক্টর যে অ্যাডভাইস করে থাকেন কী রোগের জন্য বা কী ধরনের ছত্রাক আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই ঔষধটি মূলত ব্যবহার করবেন সেটি জানার জন্যই এই ভিডিওটি। তো যাই হোক, এফান ক্রিম এটি মূলত ক্লোট্রিমাজল এই গ্রুপের একটি ঔষধ। ক্লোট্রিমাজল 1% এই গ্রুপের ঔষধ এফান নামে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ঔষধটি এফান নামে তৈরি করেছে। তো এফান এটি মূলত কী কী রোগের জন্য ডক্টর অ্যাডভাইস করে থাকেন সেটি হচ্ছে ডার্মাটোফাইটস এর কারণে সব ধরনের ডার্মাটোমাইকোসিস, ইস্টের কারণে সব ধরনের ডার্মাটোমাইকোসিস যেমন ক্যান্ডিডা প্রজাতি এই সমস্ত রোগের জন্য, এছাড়া মোল্ডস এবং অন্য অন্য ছত্রাকের কারণে ডার্মাইকোসিস এই সব ছত্রাক দ্বারা মারাত্মকভাবে সংক্রমিত ত্বকীয় রোগের জন্য মূলত ডক্টর অ্যাডভাইস করে থাকেন। তো এটি আরেকটু বিস্তারিতভাবে আপনাদেরকে জানাই, সেটি হচ্ছে অ্যাথলেটস ফুট প্যারোনাইকিয়া যেটি নখের মাইকোসিস সহ ত্বকের ভাঁজের ভিতরে মাইকোসিস, ক্যান্ডিডা বালবাইটিস, ক্যান্ডিডা বেলানিটিস ইত্যাদি রোগের জন্য মূলত ডক্টর লিখে থাকেন। যেমন বিভিন্ন ধরনের ভ্যাজাইনিটিস, ভ্যাজাইনাল সুলকানি হয়ে থাকে অনেক সময় দীর্ঘদিন সাদা স্রাপের কারণে সুলকানি হয় যে সমস্ত মহিলা বা মেয়েদের, তাদের জন্য মূলত এই ঔষধটি অ্যাডভাইস করে থাকেন। এছাড়া নখের ফাঁকে বা বিভিন্ন ত্বকের ভাঁজের ভিতরে যেই ঘাগুলো হয়ে থাকে সেগুলোর জন্য মূলত ডক্টর অ্যাডভাইস করে থাকেন এই ঔষধগুলো। তো কীভাবে ব্যবহার করবেন সেটি একটু বলি। সেটি হচ্ছে আক্রান্ত স্থান ও তার চারপাশে দৈনিক 2-3 বার পাতলা করে ঘষে লাগাতে হবে। যেহেতু এটি অত্যন্ত কার্যকর তাই হাতের তালুর আকারের উপর নির্ভর করে অল্প পরিমাণ ক্রিম আক্রান্ত স্থানের জন্যই যথেষ্ট। এছাড়া নির্ভরযোগ্য ও কার্যকারী দীর্ঘ সময়ের প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ এই ঔষধটি বা এই মলমটি। চিকিৎসার সময়কাল পরিবর্তনশীল, এটি রোগের ব্যাপ্তি এবং আক্রান্ত স্থানসহ অন্যান্য কারণের উপর নির্ভর করে। যেমন ডার্মাটোমাইকোসিস এটির জন্য 3-4 সপ্তাহ আপনার এই ক্রিমটি ব্যবহার করতে হবে। ক্যান্ডিডা বালবাইটিস এবং ক্যান্ডিডা বেলানিটিস এটির জন্য 1-2 সপ্তাহ ব্যবহার করতে হবে। ইরাইথ্রিসমা এবং পিটাইরিসিস বার্সিকোলার এজন্য প্রায় 3 সপ্তাহ ব্যবহার করতে হয়। পায়ের ছত্রাকের সংক্রমণে পুনরাবৃত্তি প্রতিরোধে রোগের সব ধরনের লক্ষণসমূহ চলে যাওয়ার পরেও 2 সপ্তাহের জন্য চিকিৎসা অব্যাহত রাখতে হবে। ধৌতকরণের পরে এটি পা শুকনো রাখতে হবে, পা বা অন্য অন্য অংশ বিশেষ করে পায়ের আঙ্গুলের মধ্যের স্থানগুলো শুকনো রাখতে হবে ধোয়ার পরে। এবং এই ক্রিমটির যেটি গন্ধহীন বা সহজেই ধুয়ে ফেলা যাবে এবং জামা কাপড়ে কোনো দাগ পড়ে না। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি থেকে এই এফান ক্রিম বা আমরা মলম বলে থাকি এটি সম্পর্কে যদি কিছু শিখতে পারেন বা জানতে পারেন অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং বন্ধুদের নিকটও এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে বন্ধুরাও কিছু শিখতে পারে।